نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاعن رواه ابن أبي عاصم في كتاب السنة أو كما قال عليه الصلاة والسلام شب برات سامنے کٹے এ সম্পর্কে কিছু জরুরি কথাবার্তা। কারণ শবে বরাত সম্পর্কে আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি, কিছু আছে ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি করে সাধারণত যারা আমাদের দেশে নিজকে নিজে আহলে হাদিস বলে পরিচয় দেন, তারা বলেন শবে বরাত বলতে কিছু নেই, এগুলো মৌলবীদের বানানো কথা। আলাইয়াজবিল্লাহ, তারা তাদের এ কথার সপক্ষে দলিল হিসাবে পেশ করেন যে শবে বরাত সম্পর্কীয় মাত্র দুইটি হাদিস সিহাহ্‌সিত্তার মধ্যে উল্লেখ আছে, একটি তিরমিজি শরীফে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আরেকটি ইবনে মাজাহ শরীফে হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উভয় হাদিসটি সূত্রগতভাবে দুর্বল। এই দুই হাদিসকে সামনে এনে তারা বলেন যে শবে বরাত বলতে কিছু নেই। এখানে এক নম্বর কথা বুঝার, হাদিস দুর্বল হওয়া এক কথা, জাল হওয়া আরেক কথা। উভয় কিতাবে বর্ণিত হাদিস দ্বয় দুর্বল কিন্তু জাল নয়। ফজিলতের ব্যাপারে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, তাই দুর্বল হওয়ার কারণে বলে দেব শবে বরাত বলতে কিছু নেই এটা সঠিক নয়। দুই নম্বর কথা বুঝার, হাদিসের কিতাব শুধু এই ছয়টি নয়, আরও অসংখ্য কিতাব হয়ে গেছে, আরও বড় বড় কিতাব হয়ে গেছে। এই ছয়টি কিতাব আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসায় সিলেবাসভুক্ত। দাওরে হাদিস তথা মাস্টার্সের পর যারা আমাদের এখানে উলুমে হাদিস পড়েন, হাদিসের উপরে পিএইচডি করেন, যারা উলুমে ফেকা পড়েন, ফেকার উপরে পিএইচডি করেন,
এদেরকে ছয় কিতাবের বাইরে আরো বহু হাদিসের কিতাব পড়তে হয়। আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী হাদিস তাফসির ফেকা এর বাইরেও আরো বিভিন্ন কিতাবে প্রায় 84টি কিতাবে শবে বরাত সম্পর্কে আলোচনা পেয়েছি যে শবে বরাত আছে। আমি যে হাদিসটি এখন পাঠ করলাম হযরত মুআযা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফ মিন শাবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের 15তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকের দিকে বিশেষ মনোনিবেশ করেন, ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশারিক, মুশরিক এবং হিংসুটে ব্যতীত সকল মখলুককে ক্ষমা করে দেন। এ হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি আসেম তার সংকলিত হাদিসের কিতাব কিতাব সুন্না সহি সূত্রে সহি হাদিস বর্ণিত। এ হাদিসটি সহি, সহি যে শুধু আমার কথা নয়, আহলে হাদিস ভাইয়েরা দমে দমে যার উদ্ধৃতি দেন, জনাব নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তার সংকলিত একটি হাদিসের কিতাব আছে নাম আস-সিলসিলাতুস সহিহা। উনি যে হাদিসগুলোকে সহি মনে করেন হাদিসগুলোকে একত্রিত করেছেন। এই কিতাবে তিনি শবে বরাত সম্পর্কীয় তিনটি হাদিস উল্লেখ করেছেন, তার দৃষ্টিতে হাদিসগুলো সহি। তেমনিভাবে হাদিসটি উল্লেখ আছে আস-সহিহ লি ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার একটি সহিহ হাদিসের কিতাব আছে, এই কিতাবও হাদিসটি উল্লেখ আছে। তেমনিভাবে হাদিসটি উল্লেখ আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ ওনার সংকলের একটি হাদিসের কিতাব আছে নাম আল মুসান্নাফ, 25 খণ্ডে হাদিসের কিতাবটি ছেপেছে, প্রায় 39,000 হাদিস এই কিতাবে উল্লেখ আছে, এই কিতাবও হাদিসটি উল্লেখ আছে। ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাইহির রচিত একটি তাফসিরি কিতাব আছে আদ-দুররুল মনসুর, এই তাফসিরি কিতাবও হাদিসটি উল্লেখ আছে। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহু তাআলা সংকলিত একটি হাদিসের কিতাব মজমাউয যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 20 খণ্ডের একটি হাদিসের কিতাব, এখানে হাদিসটি উল্লেখ আছে। ইমাম মনজুরি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আত-তারগীব আত-তারহীব, এখানে হাদিসটি উল্লেখ আছে। এভাবে বহু কিতাবে হাদিসটি সহি হিসাবে উল্লেখ আছে। অস্বীকার করে দেয়া যে কোনো সহি হাদিস বর্ণিত নেই কথাটি সঠিক নয়, হয়তো না জানার উপরে নির্ভর অথবা মিথ্যার উপরে নির্ভর। এর বাইরে আহলে হাদিস ভাইয়েরা আরেকজন ইমামের উদ্ধৃতি খুব বেশি দেন, তিনি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ওনার একটি কিতাব আছে ইক্তেজাউস সিরাতিল মুস্তাকিম, এই কিতাবের মধ্যে তিনি হাদিসটি উল্লেখ করেছেন এবং বলেছেন শবে বরাত অস্বীকার করার কোনো জো নেই। তেমনিভাবে আরেকজন ইমামের উদ্ধৃতি আহলে হাদিস ভাইয়েরা বেশি বেশি দেন, ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহু তাআলা। তার লিখিত কিতাব আছে লাতাইফুল মাআরিফ, এ কিতাবের মধ্যে তিনি শবে বরাত সম্পর্কে হাদিস উল্লেখ করে প্রমাণ করেছেন যে শবে বরাত আছে, অস্বীকার করার কোনো জো নেই। আহলে হাদিস ভাইয়েরা আরেকজন উদ্ধৃতি খুব বেশি দেন এবং তিনি নিজেও আহলে হাদিস ছিলেন,
তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে তার তোহফাতুল আহওয়াজি মোবারক পুরী রাহেমাহুল্লাহ, তিনি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে একাধিক হাদিস উল্লেখ করে প্রমাণ করেছেন যে শবে বরাত আছে, অস্বীকার করার কোনো জো নেই। আহলে হাদিস ভাইয়েরা যাদেরকে সাধারণত মেনে চলেন তারা বলতেছেন শবে বরাত আছে, অস্বীকার করার জো নেই, বহু হাদিস তারা উল্লেখ করেছেন। আমাদের দেশের আহলে হাদিস ভাইয়েরা বলেন শবে বরাত বলতে কিছু নেই, এবং এর বিরুদ্ধে চটি বই ফ্রি বিতরণ করে বিভিন্ন ধরনের। নামাজ পড়া না মানুষ এই ব্যাপারে চটি বই বিতরণ নেই, কিন্তু অমুকের নামাজ হয় না তমুকের নামাজ হয় না এ ব্যাপারে চটি বই বিতরণ করে, বুঝা গেছে এর মধ্যে কোনো কিন্তু আছে। যেমন এবার ফিলিস্তিনের ঘটনায় পুরা দুনিয়ার মানুষ একমত যে গাজার মুসলমানেরা মজলুম, ইহুদিরা জালেম, হাসপাতালে স্কুলে শরণার্থীর শিবিরে বোম্বিং করতে তারা মোটো দ্বিধাবোধ করেনি, তাদের অন্তর মোটো কাঁদেনি। কত বেগুনা মাসুম নিষ্পাপ ছেলে মেয়েকে তারা শহীদ করে দিয়েছে, কত মহিলাকে শহীদ করে দিয়েছে, এ পর্যন্ত 26,000-এরও বেশি মুসলমান কয়েকদিন শাহাদত বরণ করেছে, সারা দুনিয়ার মুসলমানদের অন্তর কাঁদে। কিন্তু আহলে হাদিস ভাইদের বক্তব্য কি, ইহুদিরা তৌহিদের বিশ্বাসী আর ফিলিস্তিনের মুসলমানদের আকীদা ঠিক নেই, এই জন্য তারা মার খাচ্ছে, ইহুদিরা জিতবে। এদিকে আবার বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেছিলেন হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তো সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, ওনারা এখন আকীদা নিয়ে আসে ব্যস্ত, হাজার হাজার মুসলমান শাহাদত বরণ করতেছে এই নিয়ে কোনো ব্যথা নেই আকীদা নিয়ে চিন্তা, এতে বোঝা গেছে ভিতরে যে কিন্তু আছে, আল্লাহ পাক হেফাজত করুন। আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী 10 জন সাহাবি থেকে শবে বরাত সম্পর্কীয় হাদিস বর্ণিত পেয়েছি, তাদের মধ্যে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শবে বরাত সম্পর্কীয় হাদিস বর্ণিত আছে, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, চতুর্থ খলিফা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সবচেয়ে বেশি হাদিস যে সাহাবি বর্ণনা করেছেন 5,000-এরও অধিক হাদিস যার থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে শবে বরাত সম্পর্কীয় হাদিস বর্ণিত আছে। প্রসিদ্ধ ফজিলতপূর্ণ সাহাবি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শবে বরাত সম্পর্কীয় হাদিস বর্ণিত আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত আছে। এভাবে 10 জন সাহাবি থেকে শবে বরাতের হাদিস বর্ণিত আছে, অস্বীকার করার কোনো জো নেই। এরপর অস্বীকার করি আর নাম রাখি আমরা আহলে হাদিস, এতগুলো হাদিস বর্ণিত হওয়ার পরেও অস্বীকার করি আহলে হাদিস হইলে আমরা হাদিস অস্বীকারী হইলাম, নাম দিলাম আহলে হাদিস, আমরা হাদিস মানি। এনারা আছেন ছাড়া ছাড়ির তালে, আরেক গ্রুপ আছে বাড়াবাড়ির তালে, এদের বাড়াবাড়ি কি, শবে বরাত ফজিলতপূর্ণ একটি রাত, এই রাতে সালাত ও তসবিহ জমাতে পড়তে হবে, হালুয়া রুটি তো বানানোই লাগবে, আলোক সজ্জা লাগবে, ইত্যাদি ইত্যাদি বহু খোরাফাত এরা আবিষ্কার করে, এগুলো নিয়ে ব্যস্ত, মূল ফজিলত থেকে হয় বঞ্চিত। যুক্তি পেশ করে কি, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তিনি শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি যেহেতু দাঁত ভাঙা, হালুয়া খেয়েছিলেন, হালুয়া নরম চিবানো লাগে না গিললেই চলে। আমরাও
তার অনুকরণার্থে হালুয়া খাইছি। এখানে বুঝার বিষয়, ওহদের যুদ্ধ সংঘটিত হয়েছে শাওয়াল মাসে, রমজানের পরের মাসে। আমরা হালুয়া খাই শাবান মাসে, রমজানের আগের মাসে। তো দাঁত শহীদ হয়েছে পরে হালুয়া আগে খেয়ে ফেলতেছে, এটা অনুকরণ হইল। দ্বিতীয়ত, যে হালুয়া নরম, তিনি হালুয়া খেয়েছেন, রুটি তো শক্ত, চিবানো লাগে, সাথে রুটি কেন? বোঝা গেছে এগুলো বানানো, সেমনি তো পাকানোই লাগবে, তাও কীভাবে? আগে চাঁদা করা লাগবে, কেউ দিতে চায় না, জোর জবরদস্তি লজ্জায় ফেলে তার থেকে কালেকশন করা হয়, চাঁদা করে এরপরে ওই রাত্রে সিন্নি পাকানো। চাঁদা করতে গেছে বহু সময়, জোর জবরদস্তি দিতে চাই না, তারপরও নিল, এটা হারাম। হাদিস শরীফে আছে, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোনো মুসলমান খুশি মনে যদি না দেয়, লজ্জায় ফেলে কিংবা জবরদস্তি তার থেকে পয়সা উসুল করে হয় উসুল করা হয়, এটা হারাম, এটা হালাল নয়। প্রথম হারাম কাজ শুরু করে দিলাম শবে বরাত উপলক্ষে, যেখানে হারাম এসে গেছে এখানে ফজিলত পাওয়ার কি কোনো কল্পনা করা যায়? সওয়াবের কোনো কল্পনা করা যায় যায় না। হারামের সাথে সওয়াবের কোনো সম্পর্ক নেই, এটা গুনার সাথে সম্পর্ক। বাজার সাজার করলাম, পাক শাক নিয়ে আধা রাত ব্যস্ত, এবাদত বন্দিকে বাদ দিয়ে সিন্নি ফাঁকানোর পিছনে সময় নষ্ট, পাকানোর পর এখন খাওয়া নিয়ে বাকি আধা রাত ব্যস্ত, সিনি বন্টন নিয়ে খাওয়া দাওয়া নিয়ে, এরপর আবার ঝগড়া তো আছেই। আমার ভাগে সিন্নি কম পড়লো, কেন? চাঁদা কি আমি কম দিয়েছিলাম? বিভিন্ন জায়গায় ধরনের ঘটনা। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসায় পড়াইতেন, লজিং থাকতেন এক বাড়িতে, বাড়ির সামনে মসজিদ, সিন্নি পাকাবে আব্বাজান নিষেধ করলেন, কিছু লোকজন অতি উৎসাহী শোনে নি, চাঁদা মাদা করে সিন্নি পাকাইছে আধা রাত পর্যন্ত সিন্নির পিছনে। এরপর যখন সিন্নি খেতে বসছে, যে বন্টন করতেছে একজনের প্লেটে একটু কম পড়ছে সিন্নি, বেচারা প্লেট নিয়ে দাঁড়াই গেছে, চাঁদা কি আমি কম দিয়েছিলাম? আমাকে সিন্নি কম দেওয়া হইলো কেন? তোমাকে বন্টন কে শিখাইল? ওই বেচারার এখন লজ্জা, আমাকে সবার সামনে লজ্জা দিল, ফিরে এসে কত খাত কী পরিমাণ খেতে পারবেন খান, সিন্নি ঢেলে দিল তার প্লেটে, প্লেটের চতুর্দিক দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে, এখন এর ইজ্জত নষ্ট কি? সবার সামনে আমার বেইজ্জত করলে এত সিন্নি আমার প্লেটে দিয়ে নষ্ট হইতেছে। দুজনে এখন কাড়াকাড়ি সিন্নির গামলা নিয়ে, সিন্নির গামলা ট্রেনের নৌকা বানাই ফেলছে দুদিক থেকে। যাদের প্লেটে এখনও সিন্নি যায়নি তারা তো অপেক্ষায় আছে, সিন্নি আসবো তারপরে খাবো, সিন্নিতে আসতেছে না, এত গামলা নিয়ে টানাটানি করে, হে বলে বন্টন আমি করব, এ বলে বন্টন আমি করব, আমাকে দাও। একজনের উঠছে গুসা রাগ, উঠে এসে গামলা থেকে সিন্নি নেয় আর চতুর্দিকে মারে, আমাদেরকে খেতে দিবে না, কাউকে খেতে দিব না, এখন কারো মাথায় কারো পিঠে কারো ফেটে সারা গায়ে শুধু সিন্নি এসেছিল। এরপর এসেছে আব্বা জান রহমতুল্লাহ আলাইহির কাছে মাপ চাইতে, হুজুর সিন্নি তো পেটে যায় না, সিন্নি গেছে পিঠে, এ দেখেন সারা কাপড় চোপড় সব সিন্নি, আল্লাহর হস্তে ক্ষমা চাই। তা রাত তো গেল বড় ধুয়া, যে রাতটা ছিল এবাদতের নষ্ট করে দিলাম এই সিন্নির পিছনে, এগুলো সব আবিষ্কার করে শয়তান, ও চায় কীভাবে ফজিলত থেকে মাহরুম করা যায়, বঞ্চিত করা যায়। সরাসরি যদি আহলে হাদিসদের মতো বলে সব রাত নেই, কোনো ফজিলত নেই, ঘুমাইবে, জানে এই উম্মতের লক্ষ লক্ষ মানুষ এরা শুনবে না আমার এই কথা, তাই বলে হ্যাঁ ফজিলত আছে পালন করা লাগবে, সিন্নি না পাকাইলে কেমন, হালুয়া রুটি না পাকাইলে কেমন, অন্য রাস্তায় এসে মাহরুম করে দেয়, এটা হলো বাড়াবাড়ি। আলোকসজ্জা লাগবে, এগুলো এসরা বেহুদা খরচ, অপব্যয় বলা হয়, এটা হারাম। মসজিদ সাজাইতেছি আলো দিই, হারাম কাজ করতেছি, হারামের সাথে সওয়াবের কোনো সম্পর্ক নেই, এগুলো হইল বাড়াবাড়ি। এরপর এখন আরেকটা কি, পটাকা ফুটানো, বাজি বাজি ফুটানো, এ চতুর্দিকে ঠুসঠাস,
আপনি اطمینانে একাগ্রতার সাথে ইবাদত করবেন তা দিবে না কিছু বকাটে যুবক এই বস এরা এই নিয়ে সারা রাত ব্যস্ত নিজে ইবাদত করবে না আরেকজনকে করতে দিবে না একবার মনে আছে আমার বড় ছেলে অসুস্থ ছোট ছিল তখন ছোট অসুস্থ হায় রে কিভাবে ঠুসঠাস চলতেছে এই বেচারা ঘুমাইতে পারতেছে না অসুস্থ তার কান্না আর আমি ইবাদত করব না তার কান্না থামাবো কি অবস্থা কে শুনে কার কথা ব্যবসায়ী ভাইয়েরা সারা বছর 364 দিন আপনার ব্যবসা চলতেছে এই একদিন কিছু বাজে বিক্রি করার পরে আপনার আয় রোজগার বন্ধ হয়ে যাবে রিজিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে একদিন করলাম না ব্যবসা আল্লাহর খাতিরে আখেরাতের খাতিরে বরকত আমার আল্লাহর হাতে এই একদিন দিনের উপর আমল করার লক্ষ্য যদি এই বাজির ব্যবসা না করি ইনশাআল্লাহ বরকত আল্লাহ পাক আরেক দিনে অনেক বাড়াই দিবে আমার আল্লাহর নিয়ম খোদা দরব হিকমত ববন দরে কুশায়াত ব ফজল আসে দরে দিগারে কুশায়াত ব ফজল আসে দরে দিগারে কৌশলগত কারণে এক দুয়ার যদি রিজিকের বন্ধ করে দেন আরেক দিক দিয়ে আরো বড় দুয়ার খুলে দেন আমার আল্লাহ নিয়ম তো একদিন আল্লাহকে রাজি করার খাতিরে ব্যবসা বন্ধ করে দিলাম ইনশাআল্লাহ আরেক দিক দিয়ে আরো বড় দুয়ার খুলে দিবেন লাভ আরো বেশি হবে আর যদি অতি লোভে একদিনের ব্যবসা ছাড়লাম না সেই বাজির ব্যবসা করলাম আরেক দিক দিয়ে আরো বড় লস হয়ে যাবে ক্ষতি হবে হয়তো আমি টেরও পাব না তো ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ যে এদিন এই বাজি আর পটাকার ব্যবসাটা করবো না এটা আনবো না দুই নম্বর যে ছেলেরা এই কাজগুলো করে এরা তো রোজগার করে না বাসা কামাই করে না তাদের আব্বা আম্মা কিংবা বড় ভাই থেকে নেয় আব্বা আম্মার বড় ভাই যদি সতর্ক থাকি যে না এই কাজের জন্য আজকে কোনো পয়সা দেওয়া হবে না আজকের রাত এগুলোর জন্য নয় বাহানা দেবে কিছু খাওয়া দাওয়া করা লাগবে খাওয়া দাওয়া যা দরকার ঘরে এসে খাবে আজ দোকান থেকে খাওয়া দাওয়া বন্ধ বরং দোকানের খাওয়া হোটেলে খাওয়ার বিষ খাওয়ায় কী ব্যবধান যে প্রায় মানুষ পেটের পীড়ায় ভুগতেছে কত রকমের সমস্যা কেন খাবারকে সুস্বাদু করার লক্ষ্যে এমন এমন মিস করা হয় খাবারের সাথে যেগুলো আমার দেহের জন্য বিষ্টু ক্ষতি হয় এখন হয়তো আমি যুবক বুঝতেছি না যখন বার্ধক্যে পৌঁছব তখন দেখবেন কী ক্ষতি হবে আপনার আমার ঘর থাকতে কেন আমি হোটেলে যাব কেন এখানে খাব ঘরে বানাই একে এখন তো ফ্যাশন ঘরে মহিলারাও খাবার প্রস্তুত করবে না হোটেলে গিয়ে সবাই খাবে মানে বিষ খেয়েই আসবে অসুস্থ থাকতে থাকতে প্রায় ডায়াবেটিস আরও কত রকমের রোগ আগের যুগের মহিলারা সংসারের কাজকর্ম খুব করত যার কারণে সুস্থ থাকে অলস হওয়ার কারণে এখন সুস্থতা নেই এই 1 নম্বর থেকে গোল চত্বর থেকে এখানে আসবো রিক্সা লাগবে গাড়ি লাগবে এত জায়গায় হাঁটতে অসুবিধা কি না হাঁটব না অলসতা বাড়তেছে স্বাস্থ্যগতভাবে ক্ষতি হইতেছে হোটেলে খাওয়ার জন্য অনুমতি দিব না পয়সা দিব না ঘরে খাবে বিশেষ করে আজ এক রাতের জন্য মোটো অনুমতি নেই হোটেলে খাওয়ার হোটেলে খাওয়ার বাহানা দিয়ে পয়সা নিবে এরপরে বাজে কিনে ফুটাবে যদি গার্ডিয়ানরা সতর্ক থাকি আশেপাশের মুরব্বীরা সতর্ক থাকি দোকানদার ভাইয়েরা সতর্ক থাকি তাহলে এই সুযোগটা এরা পাবে না যে রাতটা নষ্ট করব আর আরেকজনের একাগ্রতার বিঘ্নতা ঘটাব ঠিকভাবে আবাদ করতে দিবে না এটা পারবে না এরা আলহামদুলিল্লাহ আমাদের দেশের সরকার কয়েক বছর থেকে এই ব্যাপারে সোচ্চার ওনাদের পক্ষ থেকে বক্তব্য আসে এ ধরনের বাজি ফুটানো পটাকা ফুটানো এটা নিষেধ এতে করে অনেক ফায়দা হচ্ছে তারপরও যদি আরও সতর্ক থাকি প্রশাসন আশপাশে যারা আছে থানা ইত্যাদি তাহলে ইনশাআল্লাহ কাজগুরু তারা করতে পারবে না নিরাপদে আমরা ইবাদত করতে পারব এই রাত্রে আবার কি অতি উৎসাহ হয়ে সালাত ও তসবিহ জামাতে পড়ব তারাবি এস্তেসকা এ ধরনের কিছু নামাজ ব্যতীত অন্যান্য নফল নামাজ জামাতে পড়া মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি
100 হইলে হারাম হয়, 60 থেকে 70 হইলে মাকরুহ তাহরিমি হয়। এই নফল নামাজ জামাতে পড়া যাবে না, জামাতে পড়লে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। চাই সালাত আর তসবিহ হোক, যে কোনো নামাজ হোক, জামাতে নয়। এ রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন রেখে দিয়েছেন। তোমার মনে চায় তো নামাজ পড়ো, মনে চাইলে সালাত আর তসবিহ পড়ো। এখানে আবার আহলে হাদিস ভাইরা কয় সালাত আর তসবিহ বলতে কিছু নেই। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত, সূত্রগতভাবে হাদিসটি দুর্বল। এই একটি হাদিস দেখে বাস সালাত আর তসবিহ নেই, আরও অনেক সূত্রে হাদিসটি বর্ণিত। সূত্র যখন অনেকগুলো একত্রিত হয় তখন আর দুর্বল থাকে না, এটা সবল হয়ে যায়। আমি দুর্বল, আপনা দুর্বল, পঞ্চাশজন মানুষ দুর্বল। একা একা কাজ করতে গেলে দুর্বলতা আসে, পারবো না সমাধান করতে। পঞ্চাশজন মিলে করলে দুর্বলতা কেটে যায়, এখন এক টাকা সমাধান করা যাবে। হাদিসের সূত্র এরকম, একটি সূত্র দুর্বল, দশটি সূত্র একসাথ হইলে এখন আর দুর্বলতা থাকে না। সালাত আর তসবিহ এরকম অনেক সূত্র আছে, বিদায় এটাকে বলে হাদিস হাসান, দলিলযোগ্য। অতএব সালাত তসবিহ আছে, তবে সবরাতের সাথে তার কোনো বৈশিষ্ট্যতা নেই। যে কোনো সময় আদায় করতে পারেন মাকরুহ অর্থ ব্যতীত, সবরাতও করতে পারেন। তেলাওয়াত করি, জিকির করি, তওবা করি, দুরুদ শরীফ পড়ি, যে ইবাদত করতে মন চায় এটাই করি, কোনো বাধা নিষেধ নেই। যদি স্বাস্থ্যগত দুর্বলতার কারণে বা অন্য কোনো ব্যস্ততার কারণে পারতেছি না, তাহলে অন্তত এশার নামাজটি জমাতে পড়ি, ফজর নামাজটিও জমাতে পড়ি। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি এশার নামাজ জমাতে পড়বে সে যেন অর্ধরাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। তেমনিভাবে ফজর নামাজও যদি আবার জমাতে পড়ে তো সে যেন বাকি অর্ধরাত জাগ্রত থেকে ইবাদতে মগ্ন ছিল। দুই নামাজ জমাতে পড়লে পুরো রাত জাগ্রত থাকার সব আমি পেয়ে গেলাম। এরপরে যতরূপ জাগতে পারলাম সেটা হবে বোনাস্বর। এই নয় যে রাতে দুইটা তিনটা পর্যন্ত কিছু আল্লাহ বিল্লাহ করবেন, এরপরে বল যে একটু কাইথই, এ বস এক কাইতে ঘুম, এক ঘুমে চোখ খোলার পর দেখে সকাল 8টা বাজে, সব বরবাদ হয়ে গেল। এমনকি ফজরের নামাজের তাকবীরে উলা যদি না পাই, সারা রাত ইবাদত করলাম তাকবীরে উলা পাইলাম না, আমার ইবাদতের মূল্য থেকে তাকবীরে উলার মূল্য অনেক বেশি। তাই যতটুকু সম্ভব হয় ইবাদতে মগ্ন থাকবো, বাকি ঘুমাই। দুইটা নামাজ তাকবীরে উলার সাথে ঠিকভাবে পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ সওয়াব থেকে কেউ বঞ্চিত হব না, মাহরুম হব না। এর মধ্যখানে যতটুকু পারি কিছু আল্লাহ বিল্লাহ করি, কিছু তেলাওয়াত করি, এশার পরে ফলল কিছু নামাজ কালাম পড়ি, তওবা করি। এ রাত্রে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চলে আসেন, আওয়াজ দিতে থাকেন। ইবনে মাজাহ হাদিস উল্লেখ আছে, আসক ক্ষমা প্রার্থনাকারী, আমি ক্ষমা করার জন্য এসেছি তোমাদের কাছে। আসক তোমরা রিজিক অন্বেষণকারী, রিজিক দেওয়ার জন্য এসে গেছি। আসক মুসিবত যাদা, মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমি এসে গেছি। এভাবে একটা একটা করে আল্লাহ পাক ডাকতে থাকেন। অতএব সময়টাকে কাজে লাগাই, নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই উভয় অবস্থা থেকে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, যাতে আমরা সব রাতের পূর্ণ ফজিলতটা পেয়ে যাই। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কিছু বয়ান তো ইনশাআল্লাহ সবে বরাতে বাদ এসা এখানে হয়, আশা করি এবছরও হবে, উপস্থিত থাকার চেষ্টা করি। মা বোনদের জন্য বয়ান শোনার ব্যবস্থা আছে, যেখানে তাফসির শুনে সেখানে, আর দলিল সহকারে জানতে চাইলে আমার লিখিত একটি কিতাব আছে, মূল কিতাবটি আরবিতে, আস-সারাহা ফি লাইলাতিল বরার, এটাকে আবার উর্দুতে অনুবাদ করে ছেপেছে করাচি। ওই উর্দু অনুবাদ থেকে বাংলা অনুবাদ করেছে মাওলানা হামিদ জহিরি সাহেব, শবে বরাতের তত্ত্বকথা। এই কিতাবটি পাওয়া যাবে, আমাদের গেইটেও পাবেন, সংগ্রহ করি পড়ি, সব রাত আসার আগে আগে পড়ে নিই।
তাহলে আমল করতে সুবিধা হবে। শবে বরাতের তত্ত্ব কথা কিতাবটি পড়ে নে আলহামদুলিল্লাহ বহু সংবাদ এসেছে। হুজুর আগে তো আহলে হাদিসদের কথায় মনে করতেন শবে বরাত বলতে আসলে কিছু নেই, এই কিতাবটি পড়ার পরে ধারণার পরিবর্তন এসেছে। না সহিহ হাদিস তো আছে, শবে বরাত আছে, অনেক আলেমদের পক্ষ থেকেও আমাকে জানানো হয়েছে, আগে তো বুঝি নেই, আলহামদুলিল্লাহ কিতাবটি পড়ে বুঝে এসেছে। কিতাবটি সংগ্রহ করি পড়ি অন্যবাদেরকে পড়তে দেই, ইনশাআল্লাহ উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা।